পাহাড়বাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মোর্চা, আর এমনটাই প্রতিক্রিয়া জানিয়েছেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। অনাবল হাইকোর্ট যেখানে বনকে বেআইনি ঘোষণা করেছেন, সেখানে কারোরই দেশের সংবিধানের বাইরে গিয়ে দেশের একটা আইন শৃঙ্খলা হওয়ার একটা বিষয় আছে। এটা পাহাড়ের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে, সমস্ত মানুষের এটা যুদ্ধ ঘোষণা। আর রাজ্য সরকার প্রশাসনিক ব্যবস্থা যা নেওয়ার আমরা নেব, এবং রাজনীতিগত ভাবেও আমরা এর মোকাবিলা করবো।